আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উইমেন্স ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রকৌশল গুচ্ছের ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আপডেটটি হচ্ছে, প্রকৌশল গুচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে কত আসন ফাঁকা রয়েছে। দেশে তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে 21/22 শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ এবং পছন্দক্রম জমাদানকারী শিক্ষার্থীদের মেধা তালিকা প্রকাশিত হয়েছে। সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়। প্রকৌশল গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এই ফল দেখতে পেয়েছেন ভর্তিচূড়া। তবে প্রকৌশল গুচ্ছভুক্ত তিনটি বিশ্ববিদ্যালয় বিভাগ ও অনুষদ ভিত্তিক 161টি আসন এখনও ফাঁকা রয়েছে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি অনুষদের আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগে 30টি আসন ফাঁকা রয়েছে। এছাড়া চুয়েটের আর্কিটেকচার বিভাগে 11টি আসন ফাঁকা রয়েছে। এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি অনুষদের আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগে 27টি এবং লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগে 3টি আসন ফাঁকা রয়েছে। এছাড়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েট ইঞ্জিনিয়ারিং এবং ইউআরপি অনুষদের আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগে 47টি আসন ফাঁকা রয়েছে। অন্যদিকে কুয়েট ও রুয়েটের আর্কিটেকচার বিভাগে ফাঁকা রয়েছে 21টি এবং 22টি আসন যথাক্রমে। এর আগে মেধাস্থানপ্রাপ্ত সকল প্রার্থীরা 20 আগস্ট সকাল 9টা থেকে এই ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করে অনলাইন চয়েস ফর্মের প্রয়োজনীয় তথ্য পূরণ করেন, একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও বিভাগের পছন্দক্রম প্রদান করেন এবং 6 আগস্ট প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর চুয়েট কেন্দ্রে ক বিভাগে 8,740 জন, খ বিভাগে 737 জন, মিলিয়ে মোট 9,477 জন পরীক্ষার্থী। কুয়েট কেন্দ্রে ক বিভাগে 8,553 জন, খ বিভাগে 870 জন, মিলিয়ে মোট 9,423 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা জানতে পারলে এই প্রকৌশল গুচ্ছে কোন কোন বিভাগে কতটুকু আসন ফাঁকা রয়েছে তার বিস্তারিত। আবারও নতুন কোনো আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তাই বিদায় নিতে হচ্ছে আজ। আল্লাহ হাফেজ।